আজ আমরা কোন সংখ্যাকে 9 বা 99 বা 999 ইত্যাদি সংখ্যা দিয়ে গুণ করার সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রথমে ধরি 7 ও 9 এর গুণফল। এক্ষেত্রে আমরা 7 কে 1 কমিয়ে 6 লিখব, তার পাশে 9 বিযুক্ত 6 সমান 3 লিখব, তাহলে গুণফল হলো 63। এবার ধরি 75 ও 99 এর গুণফল। 75 কে 1 কমিয়ে 74 লিখব, তার পাশে 9 থেকে 7 বাদ দিয়ে 2 ও 9 থেকে 4 বাদ দিয়ে 5 লিখব, তাহলে গুণফল হলো 7425। এবার ধরি 354 ইন্টু 999, তাহলে প্রথমে 354 কে 1 কমিয়ে 353 লিখলাম। এবার 9 মাইনাস 3 সমান 6 হলো, 9 মাইনাস 5 সমান 4 হলো, 9 মাইনাস 3 সমান 6 হলো, তাহলে গুণফল হলো 353646। এবার একটা 4 অঙ্কের আমরা নিয়ে আলোচনা করি। ধরি 1234 ইন্টু 9999, তাহলে প্রথমে 1234 কে 1 কমিয়ে 1233 লিখলাম। এবার 9 মাইনাস 1 সমান 8, 9 মাইনাস 2 সমান 7, 9 মাইনাস 3 সমান 6, 9 মাইনাস 3 সমান 6 হলো, তাহলে গুণফল দাঁড়ালো 1233866। এতক্ষণ আমরা সম অঙ্কের সংখ্যার গুণফল নিয়ে আলোচনা করলাম। এবার একটু অন্যরকম উদাহরণ দেখা যাক। ধরা যাক 37 ইন্টু 999, এক্ষেত্রে আমরা প্রথমে লিখব 037 ইন্টু 999, অর্থাৎ আমরা সম অঙ্কের করে নিলাম। এবার 037 কে 1 কমিয়ে হলো 036। একইভাবে 9 মাইনাস 0 সমান 9, 9 মাইনাস 3 সমান 6, 9 মাইনাস 6 সমান 3, তাহলে গুণফল হলো 36963। আবার দেখা যাক 83 ইন্টু 9999, তাহলে প্রথমে আমরা লিখলাম 0083 ইন্টু 9999, অর্থাৎ দুটো সংখ্যাকেই 4 অঙ্কের করে নিলাম। এবার 0083 কে 1 কমিয়ে লিখলাম 0082। এবার 9 মাইনাস 0 সমান 9, 9 মাইনাস 0 সমান 9, 9 মাইনাস 8 সমান 1, 9 মাইনাস 2 সমান 7 লিখলাম, তাহলে গুণফল দাঁড়ালো 829917।